আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি তোমাদের বিষয় শিক্ষক পিঙ্কি শর্মা। আজ তোমাদের সামনে অধ্যায় 5 পানিবাহিত রোগ বিষয়টি উপস্থাপন করছি। পানিবাহিত রোগ বলতে আমরা কি বুঝি? শুরুতে যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে, যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করে থাকি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এ সকল রোগ খুব সহজেই আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের শরীরে দূষিত পানির মাধ্যমে রোগ জীবাণু প্রবেশ করে। এই চিত্রের মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারবে যে কয়টি উপায়ে শরীরে পানিবাহিত রোগের বিস্তার হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশা, জন্ডিস এবং টাইফয়েড। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটে ব্যথা। ডায়রিয়া হলে অবশ্যই স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে এক চিমটি লবণ এবং এক মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা সহজেই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয় এবং কিভাবে হাত ধুতে হয়। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য নিচে কিছু উপায় দেওয়া হলো। শুরুতেই যেটি হচ্ছে নিরাপদ পানির ব্যবহার। পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ পানি, পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে, ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা নিরাপদ পানি ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে রয়েছে হাত ধোয়া। খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। টয়লেট পরিষ্কার। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চিত্রে দেখতে পাচ্ছ যে কতটুকু সময় হাত ধুলে হাত সঠিকভাবে পরিষ্কার হবে। এটা হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড হাত ঘষা, তারপরে হাত ধুয়ে ফেলা, হাত ধোয়ার পরে কল বন্ধ করা, পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা। এটা হচ্ছে হাত ধোয়ার নিয়ম। চিত্রের মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে হাত ধুতে হবে। পরবর্তীতে যে কাজটি আমি রেখেছি সেটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়? পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করো। পানিবাহিত 3টি রোগের নাম লেখো। আমি যে আলোচনা করে এসেছি পূর্বেই, তার পরিপ্রেক্ষিতে তোমরা খুব সহজেই এই বাড়ির কাজগুলো করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে আমি সমাধান করে দেব। সবার সুস্থ জীবন ও সুস্থ পৃথিবীর কামনায় এখানেই শেষ করছি।